দেখে না বাবা, দেখে এইবারে নাও, এটা লাগিয়ে নাও। এটা না লাগিয়ে তুমি আবার বাড়ির বাইরে যাবে না। এবারে ওই কাপড়টা পরে নাও। ওয়াও, what a gracious lady! মা, তুমি যে এত সুন্দর, আগে তো আমি জানতাম না। ও, তোমাকে মা বলে ডাকলে তোমার লজ্জা করে? করবে না, দাও শুনিটাকে রেখে আসি। আমি একটু কথা বলবো। অন্য যা বলার তাড়াতাড়ি বলো। ওকে আমায় দিয়ে দাও না। দাঁড়াও, তোমার ঠাকুরপোকে একবার বলে দেখি। দিয়ে দাও, দিয়ে দাও, তবে এমনি দিও না, ও একটা শর্ত করে নেবে। বলো কি শর্ত? ওর পিছনে একটা টাকাও আমরা খরচ করতে পারবো না। ঠিক আছে, তোমরা নিশ্চিন্তে হনিমুন সেরে এসো। ফিরে এসে দেখবে রাহুল তোমাকে একদম ভুলে গেছে। তোমার তিন ছেলে তো রোজ অফিস থেকে ফেরার পথে কিছু খাবার নিয়ে ঢোকে, যে যার নিজের ঘরে ঢোকে, দরজা বন্ধ করে নিজের স্ত্রীর সঙ্গে বসে খায়, একবারও ফোনে কথা মনে পড়ে না। খাবার পর যখন কাপ প্লেট ধোয়ার প্রয়োজন হয় তখন বোনকে ডেকে পাঠায়। এবার ওর বয়স হয়েছে, চিরদিন তো এই সংসারে দাসীবৃত্তি করার জন্য থাকবে না। তোমার বড় ছেলে কি এমন করেছে? তোর ওই সিঁথিতে যে সিঁদুরটা জলজল করছে, পুজোর আগে ওই সিঁদুরের কৌটোটা কিনে আমাকে দিয়ে পাঠিয়েছিল তোর ওই জানোয়ার অটোওয়ালা বর্দা। কি? পুজোর তত্ত্ব পাঠাবার জন্যে পুজোর কদিন আগে থেকে ওর পাঁচটায় অটো নিয়ে বেরিয়ে রাত বারোটা একটায় বাড়ি ফিরেছে তোর এই জানোয়ার অটোওয়ালা বর্দা, শুধু তোর জন্যে। তাহলে কি বলতে চাস, এতটা বছর তোর জীবনে আদর স্নেহ ভালোবাসা আমি কিছুই দিতে পারিনি? মা, আমি তো তা বলিনি। আমার শুধু মনে হলো জয়ার বাবা আজ যখন বুকে জড়িয়ে আমায় আদর করলো, আমার বাবা থাকলেও আজ আমায় ঠিক এইভাবেই আদর করতো। জয়ন্তী, অনেক বড় বড় কথা বলতে শিখেছিস। এক কাজ কর, বাবার নাম তো জানা, বাবাকে খুঁজে বের কর, চলে যা তোর বাবার কাছে। কি হয়েছে মেজবউ? দেখুন না মা, যেই আমি একটু বাথরুমে গেছি অমনি সুযোগ বুঝে আমার ঘরটাতে ঝাঁটা বুলিয়ে পালিয়ে এসেছে। ছি ছি ছি, এ খুব অন্যায়। বড়দা কম টাকা দেয় কোথা খেতে খেতে পুষিয়ে দেবে তা না। যাও, ওর ঘরটা ভালো করে ঝাঁট দিয়ে পরিষ্কার করে দিয়ে এসো। যাও। আমি তো দিদিমণি তুই চুরি করিনি। আমি জানি রে সোনা, আমি জানি বাবা, আমি জানি পরমাই তো দুলটা হারিয়ে ফেলেছিল, তারপর তুই চলে যাবার পর আমরা সকলে বুঝতে পেরেছিলাম ওটা শয়তান নেই পালেরই কাজ। আর সেই যন্ত্রণায় পরমা কত রাত ঘুমোয়নি, কতদিন খায়নি ভালো করে, শুধু কেঁদেছে। কতগুলো ওদের বলে জীবিত হোক মৃত হোক একবার অন্তত আমায় দেখাও। ওরা ওরা কেউ আমি তোকে দেখতে দেয়নি বাবা, যদি জানতে পারতাম ভুল করে যে তুই বেঁচে আছিস, কেউ পারতো পারতো তোকে আমার বুক থেকে কেড়ে নিতে। এতদিন তোমার কাছ থেকে কিছু না পেলেও আর যে সম্পদ আমি পেলাম তা নিয়ে আমি আমার বাকি জীবনটুকু কাটিয়ে দেব। মায়ের কাছ থেকে চোখের জলের সন্তানের এই যে স্বীকৃতি, তাই আমার কাছে পৃথিবীর সবকিছু ভাব থেকে বেশি।